আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম সিরাজুল ব্যাপারী। ভাই কয়টা গরু এনেছেন আজকে? 40টা। সব গরু কি কুরবানির জন্য? সব কুরবানির জন্য তুলছিলাম, বাজারের কম কারণে মাল বিক্রি হয় না, কিছু ঢাকায় পাঠাই দিছি। এখন মনে করেন যে যেগুলো আছে এগুলো এখন কম বেশি করে বিক্রি করে। ভাই এই যে গরুটা দেখতে পাচ্ছি, একটু সরেন আপনি, একটু সরেন। ওই যে গরুটা প্রথমকার গরুটা, ওই গরুটা কোন জাতের গরু? ওটা দেশাল পদের গরু। দেশাল? আচ্ছা, ওইটার ওজন কতটুকু হবে? ওটা ওজন হবে আপনার 6.5 মন। আচ্ছা, বিক্রি কত দাঁতের গরু এবং কত চাচ্ছেন আপনারা? ওটা মনে করেন আমি দাম চাচ্ছি 1,45,000, আসে দাম বলছে 90-95। ওজন কতটুকু আছে? ওজন আছে মনে করেন 6 মন। ভাই এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু? এটা দেশাল করস। আচ্ছা, ফ্রিজিয়ান কিছুটা আছে মনে হচ্ছে। আচ্ছা, এই গরুটার দাম কত চাচ্ছেন, ওজন কতটুকু? এই গরুটার মনে করেন যে 6.5 মন ওজন আছে, এটার দাম মনে করেন 1,35,000 টাকা, এটার দাম বলছে 90-95 আসে কি দাদা। পরের গরুটা, এটা তো ফ্রিজিয়ান ক্রস, ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা, এই গরুটার ওজন কতটুকু, কয় দাঁতের? ওটা ওজন আছে 7 মন ওজন, 4 দাঁত। আচ্ছা, এই গরুটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছে 1,35,000, দাম বলছে 105-110। পরবর্তী গরুটার দিকে তাকাই আমরা, এটাও একটা ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা, এই গরুটার দাম কত চাচ্ছে? এই গরুটার দাম চাচ্ছে মনে করেন 1,45,000। ওজন কতটুকু? ওজন আছে 7 মন। আচ্ছা, 7 মন ওজন, 1,35,000 টাকা দাম চাচ্ছেন, কত হলে ছাড়বেন গরুটা? ওটা 1,20,000 হলে ছাড়া যাবে। জি ভাই, এবার যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটার কয় দাঁতের বয়স এবং এর ওজন কতটুকু হবে? এটা ওজন 2টা আছে মনে করেন, 15 মন ওজন আছে 2টা। দুইটা না, আপনি একটা করে বলেন, এটার ওজন কতটুকু আসবে? এটার ওজন আছে আপনার 7 মন, এটা আছে 8 মন। আচ্ছা, 7 মন এবং 8 মন, কয় দাঁতের হবে এগুলো? এটা 4 দাঁত আর ওইটা 6 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এই গরুগুলো আপনি দাম চাচ্ছেন কত? 8 মনটা কত দাম চাচ্ছেন? মানে এটা দাম চাচ্ছে মনে করেন 1,45,000। কত হলে বিক্রি করবো? 1,35,000 হলে বেচবো। আর এটা দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে হলে 1,60,000। এটা ওজন কতটুকু বলেন? এটা ওজন হবে 8 মন। আচ্ছা, আপনি যদি কোনো ক্রেতা, অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাতে মোটামুটি গরু শর্ট হয়ে গেছে, কোনো কারণে এখান থেকে গরু যাচ্ছে না বা গরুর ওখানে বেশ ভালো দামে গরু বিক্রি হচ্ছে, তো কোনো ইচ্ছুক ক্রেতা যদি এই দাম বা এই ওজন দেখে যদি কেউ ক্রয় করতে চায়, তাহলে আপনারা কি দাম তখন বেশি চাইবেন? আমি তো দাম বেশি চাইবো না, আমি তো চাইবো আমার মাল কাটাই করতে, যেহেতু করোনার সময় এখন তো মাল বাজারে তো কোনো পাটিপুটি নাই, তাহলে মালটা আমি কি করবো, মাল তো আমার কম বেশি করে বিক্রি করতে হবে। আচ্ছা, আমরা চাই যে যদি ইচ্ছুক ক্রেতা কেউ এগুলো ক্রয় করতে চায়, আপনারা চেষ্টা করবেন দামটা যে দাম বলেছেন সেই কথাটাই রাখতে। হ্যাঁ, ওকে। আচ্ছা, যদি কেউ ক্রয় করতে চায় আপনি আপনার সাথে যোগাযোগ করবে, আপনার একটা যোগাযোগ নাম্বার দেন। 01735-2233-15। আরও একবার বলুন। 01735-2233-15। এখান থেকে যদি কেউ গরুগুলো ক্রয় করতে চায় কুষ্টিয়া থেকে, হ্যাঁ, তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তরে গরুগুলো যেতে পারে, সেই ক্ষেত্রে যাওয়ার কি সুব্যবস্থা আছে? বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এখান থেকে, আমি হাটের ডকুমেন্ট চালান দিয়ে দেবো, চালান দিয়ে দিলে মনে করেন সারা বাংলাদেশ ওই গরু ঘুরে বেড়াতে পারবে হাট মালিকের মাধ্যমে। প্রিয় দর্শক, শুনলেন আমাদের এই ভাই এখানে প্রায় 60 থেকে 70টি গরু তুলেছিলেন, 10টা গরু বিক্রি করেছেন। আমরা বেশ কিছু গরু দেখালাম, মাঝারি সাইজের গরুগুলো এবং বড় সাইজের, 7 মন, 6 মন, 4 মন, এই জাতের গরুগুলো, এই সাইজের গরুগুলো আপনাদের দেখালাম। তিনি দাম বললেন, তিনি আমাদের বলেছেন যদি কোনো ইচ্ছুক ক্রেতা দাম এই দাম দিয়ে ক্রয় করতে চায় তাহলে তিনি গরুগুলো বিক্রি করবেন। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কোঅপারেট করার জন্য, ভালো থাকবেন। হ্যাঁ, জিয়ান ক্রস জাতের গরু, তাই না? আচ্ছা, এই গরুটার ওজন কতটুকু হবে, বয়স কেমন এবং এর দাম কত যাচ্ছে? এটা ওজন হবে 7 মন হবে, বয়স 1.5 বছর, 2 বছর হবে এরকম। এটা কিনে 1,40,000, দাম বলছে 1,10,000-1,15,000 এরকম দাম। আপনি ছাড়বেন কত হলে? 1,35,000-1,30,000 হলে ছাড়ব। আচ্ছা, এই গরুটার কয় দাঁত বললেন যেন? 2 দাঁত। আচ্ছা, আমরা পরের গরুটার দিকে তাকাই, এটা একটি বড় ফ্রিজিয়ান গরু। আচ্ছা, ফ্রিজিয়ান ক্রস, কিছুটা ক্রস আছে। আচ্ছা, এই গরুটা ওজন কতটুকু এবং বয়স কয় দাঁতের? এটা ওজন হবে 7.5 মন হবে, বয়স 2 বছর 3-2.5 বছর এরকম। এটার দাম চাচ্ছে 1,55,000। কত হলে ছাড়বেন? এটা 40,000। 1,40,000 হলে ছাড়বেন। আচ্ছা, আমরা পরের গরুটার দিকে তাকাই, এই গরুটি, এটা একটি সাইওয়াল ক্রস। জি। আচ্ছা, এই গরুটা ওজন কতটুকু আছে?
এটা 7.5 মণ হবে। কয় দাঁতের গরু? এটা 4 দাঁত। 4 দাঁতের গরু। আচ্ছা দাম কত চাচ্ছেন? এটা চাচ্ছে 1,70,000। 1,70,000 দাম চাচ্ছেন, কত হলে ছাড়? এটা 1,55,000 কিংবা 150,000 এরকম হলে ছেড়ে দেবো। আচ্ছা আজকে বাজার দর কেমন যাচ্ছে, মন প্রতি কত যাচ্ছে? মন প্রতি কত? মন প্রতি 18-19-20 এই কিনতেছে। আচ্ছা তাহলে আমি আপনাকে এবার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের অনেক ক্রেতা থাকে যারা ইচ্ছুক ক্রেতা, গরু ক্রয় করতে চাই, তো আপনার কাছে যদি গরু ক্রয় করতে চাই তাহলে আপনাদের সাথে যোগাযোগ, এবং এখান থেকে গরু কি বাংলাদেশের যে কোনো প্রান্তরে পৌঁছাতে পারবে? জি 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 পারবে। আচ্ছা তাহলে এই গরুগুলো যদি আপনাদের কাছ থেকে কিনতে চাই তাহলে কি দামে, আপনারা যে দামগুলো বললেন এই দাম বলবেন না দাম আরো বেশি বলবেন? না এখন যেটা বলছে এটাই লস হলো এটাই। জি জি। আচ্ছা আমি আপনার কাছ থেকে মোবাইল নাম্বারটা নিতে যাচ্ছি যাতে আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ 01728848682। আরো একবার বলেন, 01728848682।